আজকের সবজি বাজার। আসসালামু আলাইকুম। আজকের সবজি বাজার 240 টাকা কেজি। লেবু 10 টাকা কেজি, কলা 30 টাকা কেজি, লাউ 40 টাকা পিস, মিষ্টি কুমড়া কাঁচাটা 30 টাকা কেজি, সজনা 80 টাকা কেজি, লতি 50 টাকা কেজি, বেগুন 60 টাকা 70 টাকা কেজি, গাজর 140, ধনিয়া পাতা 100 গ্রাম 30, লেবু এটা 10 টাকা কেজি, ধনিয়া পাতা 100 গ্রাম 30, ভেন্ডি 40 50। হ্যাঁ, কি নেবেন আর কি? সিসিঙ্গা 50 টাকা কেজি 50, এটা 60 টাকা কেজি। কাঁচামরিচ কে সাহিত্যে পড়া দেবো, সিজিঙ্গা 50 টাকা কেজি, বটবটি 60 টাকা কেজি, বেগুন এটা হলো 60 টাকা কেজি, করলাও 60, শসা 50 টাকা কেজি, পটল 60 টাকা কেজি 50 টাকা কেজি, টমেটো 120, আমরা 70, কলা 30, লাউ 50 40, একই দাম 240। পাগল বাঙালি। এই ফুলকপি কত? ফুলকপি পঞ্চাশ টাকা পিস। আসসালামু আলাইকুম কাকা, ইলিশ মাছ কত? ওয়ালাইকুম আসসালাম। 1700 টাকা কেজি একদম। ইলিশ মাছ 1700 টাকা কেজি একদম। আর এটা 1000 টাকা কেজি একদম। এটা হচ্ছে 1000 টাকা কেজি। এটা 850 টাকা একদম। এটা 2000 টাকা একদম। 850, এটা 2000 টাকা কেজি। এটা একটা কতটুকু হবে ওজন? 900 গ্রাম। এটা 3 কেজি 850 টাকা কেজি। এটা 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 1700 টাকা কেজি, মানে 800 সাড়ে 800 হবে, 700 সাড়ে 700, 1700 টাকা কেজি। এ দাদা পেঁয়াজ কত কেজি? কত আদা, রসুন 200 180, আদা কত বললেন? 380। আর আলু? 180 টাকা পাল্লা। পেঁয়াজ কত পাল্লা? 360। কত? 200 টাকা কেজি। একটা বাঙ্গাস কতটুকু হবে? 2.5 কেজি। এটা 320, এটা 350। ট্যাংরা? এটা 750, 700 টাকা কেজি। এটা কত করি ভাই? 1200 টাকা কেজি। এটা হুম 1050। এই চিংড়ি? এটা চান্দা 1200 টাকা কেজি। ভাই মুরগি সোনালিটা কেজি কত? 250। হাঁস? 400 কেজি। হাঁস 400। আরেকটা যে নিহার মুরগি আছে না, ওইটা কই? লেয়ার মুরগি। এটা কত? 350 টাকা কেজি। আর আপনি ব্রয়লার কত কেজি বেচতেছেন? 170। পাল্লা কত? 350 টাকা পাল্লা। রসুন কেজি কত? আদা কেজি কত? আলু 180 টাকা পাল্লা। এ আলু আপনি এখানে কত বছর ব্যবসা করেন? আচ্ছা ঠিক আছে।